হজ যাত্রীদের স্বাগত জানালেন কাশ্মীরি পণ্ডিতগণ এটাই আমাদের ভারত এই ভারতের ভিত্তি নির্মাণ করেছিলেন গৌতম বুদ্ধ এই ভারতকেই সাংবিধানিকভাবে মজবুত করেছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আর এই ভারতের অপূর্ব ছবি এঁকেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন হেথায় আর্য চীন অনার্য হেথায় পাঠান মোগল এক দেহে হল ভারত সবাইকে কোল দিয়েছে প্রত্যেক প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ভারতে আর সেই জনবৈচিত্র্যে গড়ে উঠেছে ভারতের এক অপূর্ব সংস্কৃতি আজ কাশ্মীরি পণ্ডিতগণ যার উপস্থাপন করলেন তাতে বোঝা গেল যে বিজেপি যেভাবে কাশ্মীর ফাইলস দেখিয়ে চলেছে সেটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি কাশ্মীর ফাইলস যার মধ্যে রয়েছে হিংসা যার মধ্যে রয়েছে বিচ্ছিন্নতাবাদ এটা আমার ভারতবর্ষ নয় আজ কাশ্মীরি পণ্ডিতগণ যেভাবে আরতি করে যেভাবে বন্দনা গীতি গে কাশ্মীরি হজ যাত্রীদের স্বাগত জানালেন সেটাই ভারতবর্ষের আসল আসল পরিচয় সেটাই ভারতের আসল ফাইল এবং সেটাই আসল কাশ্মীরের ফাইল বিজেপির এই হিংসাকে বরাবর ভারতবর্ষের মানুষ সচেতন মানুষ পরাজিত করেছে আমরা জানি ভারতবর্ষের সচেতন সংস্কৃতিবান মানুষেরা এই বিজেপির এই হিংসা মারামারি রাজনীতিকে প্রতিরোধ গড়ে তুলবে